হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওভার প্রিন্ট পক্ষ থেকে আরও একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম আমার আজকের ভিডিওটি হচ্ছে ইপসন এল ওয়ান থ্রি জিরো প্রিন্টারে ওয়েস্টেজ ইনক্লাইন নিয়ে ইপসন এল ওয়ান থ্রি জিরো প্রিন্টারে ওয়েস্টেজ ইনকলাইন বের করতে হলে আপনি প্রথমে আপনার প্রিন্টারের ডাকনা কভারটি খুলতে হবে এই জন্য প্রিন্টারের সাথে থাকা পাঁচটি স্ক্রু আপনারা খুলতে হবে এখানে হচ্ছে আমি দুই নাম্বার স্ক্রুটা খুলে ফেললাম তারপর আমি এখন তিন নাম্বার স্ক্রুটা খুলব আপনার ইপসন এল ওয়ান থ্রি জিরো প্রিন্টারটি দীর্ঘদিন ব্যবহার করার পর আপনি দেখবেন যে প্রিন্ট দিলে পেপারের কোনো একটা অংশে কালি চলে আসে অথবা হচ্ছে হেড ক্লিন অথবা নজেল চেক দিলে আপনার প্রিন্টারের নিচে কালি জমে যায় অথবা হচ্ছে যে কোনো সময় আপনি আপনার প্রিন্টারের নিচে কালি দেখতে পান সো এই সমস্যাটা থেকে যদি আপনি মুক্তি পেতে চান তাহলে অবশ্যই আপনার প্রিন্টারে ওয়েসটিজ ইনকলাইনটা বের করে দিতে হবে এইখানে আরও একটা স্ক্রু রয়েছে টোটাল পাঁচটা স্ক্রু খুললে আপনারা আপনার প্রিন্টারের ডাকনাটা খুলতে পারবেন ইপসন এল এইট হান্ড্রেড ফাইভ প্রিন্টারে খুব সহজেই ওয়েস্টেজ ইনক্লাইন বের করা যায় কিন্তু ইপসন এল ওয়ান থ্রি জিরো ওয়েস্টেজ ইনক্লাইন বের করাটা একটু জটিল জন্য আমি আমার ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি প্রিন্টার ডাকনা কপারটা খুলতে এখানে যদি একটু প্রেশার নেয় তাহলে আপনারা স্ক্রুটা দিয়ে হালকা একটু প্রেশার দিলেই খুলে যাবে ভিডিওতে ঠিক যেভাবে দেখাচ্ছে আপনার প্রত্যেকটা স্ক্রু খোলার পর ডাকনা কভারটা খুলবেন ডাকনা কভারটা খোলার পর ওয়েস্টেজ ইনক্লাইনটা কোথায় লাগাতে হয় এই বিষয়টাও আমি দেখিয়ে দিচ্ছি আমার ভিডিওর মাধ্যমে আপনাদেরকে পুরো বিষয়টা আমি ক্লিয়ার করে দেব এবং আপনি কোনো টেকনিশিয়ানের সাহায্য ছাড়া নিজেই ওয়েস্টেজ ইনক্লাইন খুব সহজেই বের করতে পারবেন এই দেখুন যে এটা হচ্ছে ওয়েস্টেজ ইনক্লাইনটা এ দেখুন যে এটা প্রিন্টারের ভিতরেই দেওয়া আছে এই জন্য আপনার প্রিন্টারের ভিতরে কালি জমে যায় এই জন্য আপনাকে অবশ্যই একটি স্যালাইনের লতা কিনতে হবে যার মূল্য হচ্ছে বিশ টাকা এই রকম একটি স্যালাইনের লতা আপনারা কিনে নেবেন ওয়েস্ট ইজ বের করার জন্য এবং একটি পানির বোতলের দরকার হবে এইখান থেকে আপনারা এই অংশটুকু রেখে বাকিটা ফেলে দিবেন এই সুইটার কোনো দরকার হবে না তারপর এই অংশটা আপনারা ইন্ডিকেটার অথবা হচ্ছে চুরি দিয়ে কেটে দিবেন তারপরে পানির বোতলের মুখটাকে আপনারা খাতায় সেলাই করার বুট দিয়ে এভাবে ছিদ্র করে নেবেন এই কাজগুলো একটু সাবধানে করবেন যেন কোনো প্রকার আঘাত না পান তারপর হচ্ছে স্ক্রু দিয়ে আপনারা অবশ্যই এই ছিদ্রটাকে একটু মোটা করে দিবেন তারপরে যেই স্যালাইনের লতাটা নিয়েছেন লতাটাকে আপনার এটার ভিতরে দিয়ে এভাবে দিয়ে দিতে হবে স্ক্রু দিয়ে আরও একটু মোটা করে নেন যদি আপনার স্যালাইনের লতাটা এই দিক দিয়ে না ঢুকে তারপর বোতলের মধ্যে আপনার এভাবে বোতলের মুখটা লাগিয়ে দেবেন ওয়েস্টেজ ইংকলাইন করার পর আপনার আপনার ওয়েস্টেজ ইংকের যে বোতলটা রয়েছে এই বোতলটা অবশ্যই প্রিন্টারটা যেই বরাবর রাখেন ঠিক একই সমান্তরালে রাখতে হবে এই দেখুন আমি একবার প্রিন্টারে ডাকনা কভারের পেছনের যেই অংশে ছিদ্র করতেছি আপনারাও ঠিক এই অংশেই ছিদ্রটা করবেন এই জন্য আপনারা একটা বুড় নিয়ে এভাবে ছিদ্র করে নেবেন এই অংশটা একটু সাবধানে ছিদ্র করবেন কারণ এইটা একটু হার্ড টাইপের প্লাস্টিক খুব জোরে যদি আপনার পেশার দেন তাহলে কিন্তু এই অংশটা ফেটে যাবে এই জন্য অবশ্যই আপনারা চিকন বুট দিয়ে প্রথমে একটু ছিদ্র করে নেবেন তারপর হচ্ছে আপনার স্ক্রু ড্রাইভারটা দিয়ে আর একটু মোটা করে দিবেন তারপর সালাইনের লতাটা এই অংশ দিয়ে আপনারা প্রবেশ করিয়ে দিবেন এই দেখুন যে এটা হচ্ছে ওয়েস্টেজ ইনক্লাইনটা এই ওয়েস্টেজ ইনক্লাইনটা আপনি সালাইনের লতার মধ্যে লাগিয়ে দিতে হবে এই দেখুন যে আমি আমার প্রিন্টারের মধ্যে যে ওয়েস্টেজ ইনক্লাইনটা দেওয়া ছিল ওইখান থেকে বের করে এখন হচ্ছে স্যালাইনের লতার মধ্যে দিয়ে দিলাম তাহলে আমার বোতলের মধ্যে এই ওয়েস্টেজ কালেন্টে এসে বোতলের মধ্যে জমা হবে আগে কিন্তু ওয়েস্টেজ কালেন্টে প্রিন্টারের মধ্যে জমা হতো এই জন্যই প্রিন্টারের নিচে কালি জমে যেত অথবা হচ্ছে আপনি প্রিন্ট দিলে পেপারের মধ্যে কালি চলে আসতো বেশ কয়েকবার হেড ক্লিন অথবা নজল চেক দিলে আপনি দেখবেন যে আপনার প্রিন্টারের নিচে অনেক কালি জমে গেছে এরপর হচ্ছে আপনি আপনার প্রিন্টারের প্রত্যেকটা স্ক্রু লাগিয়ে দিতে হবে প্রথমে হচ্ছে আপনি খুব ভালোভাবে এই কভারটাকে আপনার প্রিন্টারের সাথে অ্যাডজাস্ট করে নেবেন প্রত্যেকটা অংশ ভালোভাবে দেখে নেবেন যে প্রত্যেকটা অংশ ফিট হয়েছে কি না প্রত্যেকটা অংশ আপনি ঠিকভাবে লাগানোর পর তারপর প্রত্যেকটা স্ক্রু লাগিয়ে দেবেন যেহেতু আমি পাঁচটা স্ক্রু খুলেছিলাম এই পাঁচটা স্ক্রু এখন আমি আমার প্রিন্টারে লাগিয়ে দিব। আপনারা যদি আপনার প্রিন্টারে এই ওয়েস্টিজ ইনক্লাইনটা বের করে দেন তাহলে আমি নিশ্চিত দিয়ে বলতে পারি যে আপনার প্রিন্টারের নিচে আর কোনো সময় কালি জমবে না বা ইংক লিকেজের যে প্রবলেমটা থাকে এই প্রবলেমটা আপনারা আর পড়বেন না ইপসন এল এইট হান্ড্রেড ফাইভ প্রিন্টারে কিন্তু আমরা সহজেই ইনক্লাইনটা বের করতে পারি ওয়েস্ট্রিজ ইনক্লাইনটা কিন্তু এই প্রিন্টার একটু হার্ডবিধা বা একটু কঠিন বিধা আমি আপনাদেরকে আমার ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিলাম আপনারা অবশ্যই আপনার ইপশন এল ওয়ান থ্রি জিরো প্রিন্টারে ওয়েস্টিস ইঙ্ক লাইনটা বের করে নেবেন তাহলে হচ্ছে আপনার ইঙ্ক লিকেজের প্রবলেমটা আর পড়বেন না ইপসন এল ওয়ান থ্রি জিরো প্রিন্টার ব্যবহার করেন দীর্ঘদিন যাবৎ সাপোজ হচ্ছে এক বছর বা ছয় মাস যাবৎ প্রিন্টার দিয়ে প্রিন্ট দিলে পেপারের কোনো অংশে কালি আসে না এই প্রবলেমটা কিন্তু ফেস করেন এমন লোক খুব কমই পাওয়া যাবে সো এই প্রবলেমটায় ফেস করেন একমাত্র এই সমস্যাটার কারণেই কালিটা আপনার প্রিন্টারেই জমতে থাকে তো ইপসন এল ওয়ান থ্রি জিরো প্রিন্টারে অবশ্যই আপনারা ঠিক আমি যেই প্রসেসে আপনাদেরকে দেখিয়ে দিলাম সেইম প্রসেসে ওয়েস্টেজ ইনক্লাইনটা বের করতে পারবেন ওয়েস্টেজ ইনক্লাইনটা বের করার পর আমি প্রিন্টারটাকে অন করব এই জন্য আপনি আপনার প্রিন্টারের পাওয়ার কেবলটা লাগিয়ে নেবেন তারপর প্রিন্টারটা অন করে আমি আপনাদেরকে একটা প্রিন্ট দিয়ে দেখাচ্ছি এখন আমি একটি প্রিন্ট দিয়ে আপনাদেরকে দেখাবো সো এই জন্য আমি আমার প্রিন্টারে পেপার দিয়ে দিলাম তারপর প্রিন্ট কমান দিব আপনি যদি চিরতরে আপনার ইঙ্ক লিকেজের প্রবলেমটা সলভ করতে চান তাহলে অবশ্যই আপনার ইপসন এল ওয়ান থ্রি জিরো প্রিন্টারে ওয়েস্টেজ ইংক লাইনটা করে নেবেন তাহলে আর কখনোই আপনার ইঙ্ক লিকেজ করবে না অথবা হচ্ছে আপনি প্রিন্টারে যখন প্রিন্ট দিবেন পেপারের কোনো অংশে কোনো কালি আসবে না সো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটা বাজিয়ে দিবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে গেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আল্লাহ হাফেজ